আমার বাজানো একটু গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ও জগৎবাসী শোনো ওয়ামা আরসালনাকা আমি আল্লাহ এরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই প্রেরণ করি নাই কিভাবে প্রেরণ করেন নাই আমার প্রশ্ন আপনাদের কাছে আমার আল্লাহ কি আমার নবীজিরে দুনিয়াতে পাঠাইছেন কিনা তো জোরে বলেন না তাহলে আল্লাহ বলতেছেন পাঠাইনি হে হাবিব আপনাকে এরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেজাজি অর্থের কথা বলেন নাই আল্লাহ এখানে হাকিকি অর্থের কথা বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ হাকিকি অর্থ হইল এই হে হাবিব আজকে যারা এই কৃষ্ণপুর গাউসুল আজম জামে মসজিদের ময়দানে যারা উপস্থিত হয়ে গেছে আমি আল্লাহর বান্দারা আল্লাহর নবীর প্রেমিকারা যারা উপস্থিত হয়েছে এদের মতো সাধারণ মানুষ করে আপনাকে দুনিয়াতে পাঠাই না ইল্লা হা হা তবে পাঠিয়েছি রহমতাল লিল আলামিন আমি আল্লাহ যত আলমের মালিক আমি আল্লাহ যত আলমের স্রষ্টা আমি আল্লাহ যত আলমের সৃষ্টিকারী সমস্ত আলমের জন্য স্রষ্টা হইলাম আমি আল্লাহ সমস্ত আলমের জন্য রহমত হইলেন আপনি মদিনার কামলিওয়ালা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হে আমার বজন একটু গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও হাবিব আপনাকে প্রেরণ করেছি তবে কি হিসাবে জানেন নি আমি আল্লাহ রহমতাল লিল আলামিন হিসাবে পাঠাইলাম আলম এক বচন আলামিন বহু বচন আলম হচ্ছে ওয়াহেদ আলামিন হচ্ছে জমা আলম হচ্ছে প্লুরাল সিঙ্গুলার আলামিন হচ্ছে প্লুরাল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো মহব্বতে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনাকে এক জগতের জন্য আলমে নাসুতের জন্য আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাই না আমি আল্লাহর 80 হাজার আলম জোরে বলেন কত হাজার 80 হাজার আলম 18 হাজার মাখলুকাতের জন্য আপনি মদিনাওয়ালাকে রহমত বানাইয়া পাঠাইলাম জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী রহমতাল লিল আলামিনকে আমার আল্লাহ 80 হাজার আলম 18 হাজার মাখলুকাতের জন্য রহমত বানাইয়া আমার আল্লাহ বাক্কা নগরে জাজিরাতুল আরবে আব্দুল্লাহর ঘরে মা আমেনার শেকমে তাসিব আনাইলেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার নবী কাম আল্লামা কাস্তুলানি শরহে বুখারী মাওয়াহিবেলা দুনিয়া কিতাবের প্রথম খণ্ডে উল্লেখ করে আমার নবীজির জলিল কদর সাহাবি হযরতে সাদ ইবনে তোহা রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর কোন সুবহানাল্লাহ হযরতে সাদ ইবনে তোহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসলেন আমার নবী ডাক দিয়া কয় সাদ তোমার ডান উরুটা একটু বিছায়া দাও আমি দয়াল নবী মাথা মোবারক রাখব একটু আরাম করব একটু বিশ্রাম নেব হযরতে সাদ ইবনে তোহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য ডান উরুটা বিছায়া দিলেন নবীজি মাথা মোবারক স্যার মোবারক রাখলেন চক্ষু মোবারক বন্ধ একটু আরাম করতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ কি করেন কি করেন নবীজি আরাম করতেছে হযরতে সাদ ইবনে তোহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সূরা আর রহমানের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন আবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান সামনেও যায় না পেছনের দিকেও ব্যাক করে নাই এই আয়াতে কারিমা শুধু বারবার তেলাওয়াত করে আমার নবীজির চক্ষু মোবারক বন্ধ কিন্তু নবীজির কান মোবারক খোলা নবীজি ঘুমাইলেও নবীজি দেখে কথা কোন ঠিক কিনা নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিনের চক্ষু মুবারক বন্ধ সাদ ইবনে তোহা বারবার যখন কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার নবীজি কিছুক্ষণ পরে চক্ষু মুবারক মেলে তাকাইলেন হযরতে সাদ কয় নবী গো আমার গোস্তাগি হয়ে গেছে বেয়াদবি হয়ে গেছে মাফ করে দেন আমার নবী বলে সাদ তুমি বারবার এই আয়াতে কারিমা
তেলাওয়াত কেন করতেছো সামনের দিকে বাড়ো না পেছনের দিকে তুমি যাও না শুধু একটা আয়াতে কারিমাই তেলাওয়াত করো ঘটনাটা কি আমার দয়াল নবী যখন প্রশ্ন করলেন হযরতে সাদ ইবনে তোহা কয় নবী গো রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই এই মাগরিবের পরে আর কোন মাগরিব আছে নি এই আলমের পরে আর কোন আলম আছে নি এই জগতের পরে আর কোন জগৎ আছে নি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় সাদ এই মাগরিবের পরে আরো অসংখ্য মাগরিব আছে এই আলমের পরে আরো অসংখ্য আলম আছে সাদ কয় নবী গো তাইলে এই আলমের পরে যে একটা আলম আছে একটা মাগরিব আছে একটা দেশের নাম আমি শুনতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ কাস্তুলানি শরহে বুখারী উল্লেখ করে আমার নবী কয় সাদ এই আলমের পরে যেই আলম আছে এই মাগরিবের পরে যেই মাগরিব আছে রে ওই আলমটার নাম হলো ওই মাগরিবটার নাম হলো ওই জগৎটার নাম হলো আলমে আরো হায় বাইদা জোরে বলেন সুবহানাল্লাহ সাদ কয় নবী গো ওই দেশের রব্বুল আলামিনকে ওই দেশের স্রষ্টাকে আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাদ কেন তুমি কি পড়ো নাই সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সাদ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সমস্ত মানে প্লুরাল জমা বহুবচন রে যত আলম আছে সমস্ত আলমের মালিক হইল আমার আপনার রব যার নাম হইল রব্বুল আলামিন হযরতে সাদ কয় নবী গো আমার গোস্তাগি মাফ করেন আমার বেয়াদবি মাফ করেন ওই দেশের জন্য নবীকে আমার নবী কয় কেন তুমি কি আমারে পছন্দ হয় নাই আর তুমি কি আল্লাহর কোরআনে পড়ো নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ তুমি কি কোরআনে পড়ো নাই সূরা আনবিয়ার 107 নাম্বার আয়াতে কারিমায় আমার আল্লাহ জানাইয়া দিল রে সাদ ওই সমস্ত আলমের জন্য যিনি স্রষ্টা সমস্ত জগতের জন্য আমি দয়াল নবী হইলাম রহমত জোরে জোরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল আজম দস্তগীর জিন্দাবাদ রহমতে আলম নূরে মুজাসাম বলেন রহমতে আলম নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় নূর নবী সাত কয় নবী গো নয়রা কাটটা কিসের উপরে আমার নবী বলতে বলতে 80,000 আলমের নাম কইয়া কয় আল্লাহর রহমতের উপরে জোরে জোরে কন্যা সবা আল্লাহর রহমতটা কিসের উপরে আছে আমার নবী কয় আল্লাহর রহমত পানির উপরে বসেছে সাত কয় নবী গো এই পানিটা কিসের উপরে আছে সুবহানাল্লাহ আমার নবীজি লাফ দিয়া দাঁড়াইয়া কয় সাত এই যে নবীজির হাত মুবারক দেখতেছ আল্লাহর কুদরত পানির উপরে বাসতেছে ওই পানিটা আছে তোমার হাবিবের হাত মুবারকে লিনারে কফাল ফোরা নবীকে বন্ধন কথা বলেন ঠিক কিনা ওই নবীকে আল্লাহ বলছে রহমত জোরে বলেন ঠিক না বে ঠিক ওই নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন কয় আমার আল্লাহ আমার 80,000 আলমের জন্য রহমত বানাইয়া জগতে পাঠাইছে ওই রহমতাল লিল আলামিনের ব্যঙ্গচিত্র যারা করে আমরা তো সেটা ইমানদার হিসাবে সইতে পারি না কথা বলুন ঠিক কিনা সেই প্রান্সের মধ্যে আমার সেই সরকারে কায়নাতের আকাশ চুম্বি যেই মর্তবা আমার আল্লাহ দান করেছে ওই মদিনার খামলিওয়ালা রহমতাল্লিল আলামিনকে যারা ব্যঙ্গচিত্র করেছে এই জন্য আমরা মিছিল মিটিং সেমিনার এবং বিক্ষোভ মিছিল করেছি মানববন্ধন করেছি নিন্দা জানিয়েছি আওয়াজ করে বলুন ঠিক কিনা হে জগৎ
জগৎবাসী ওই মদিনার কামলিওয়ালার শানে আজমতের উপরে কিয়ামত পর্যন্ত যদি কেউ গোস্তাগি করে আমরা ঈমানদার হিসাবে সেটা মেনে নিতে পারি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো মদিনাওয়ালার কারণে মদিনাওয়ালার উসিলায় আমাদেরকে তুমি কবুল করো আওয়াজ দিয়া বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আরে মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদের মাহবুদ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেছিলাম ওই মদিনাওয়ালা রহমতাল লিল আলামিনকে আল্লাহ কি হিসাবে পাঠিয়েছেন জোরে বলেন কি হিসাবে ওই নবীকে আমরা পেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লামা শাহলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই ওনার ফয়জুল হারামাইন শরীফের মধ্যে উল্লেখ করেছেন নবী খামলিওয়ালা রহমতাল লিল আলামিনের ঈদে মিলাদুন নবীর মাস যখন আসতো আমরা পুরাটা মাস নবীর সামনে মিলাদ পড়তাম শুধু তাই না নবী পাক রহমাতাল্লিল আলামিনের শানে যখন আমরা দুরুদ সালাম পড়তাম নবী খামলিওয়ালার দুরুদের মধ্যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে আমি শাহলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই আমার দুই চোখে রহমত নাজিল হতে ফেরেশতা নাজিল হতে আমি দেখেছি আওয়াজ করে বলি আল্লাহু আকবার এই জন্য আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই বলেন নবী পাক সরকারে কায়নাত রহমতাল লিল আলামিনের আগমনের মাসে গোটা মাসটা আমরা মিলাদুন নবী জশনে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতাম জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নবী আলা হযরত মাসলকে আলা হযরতের যারা অনুসারী সেই মদিনাওয়ালা সরকারে কায়নাতের উপরে দরুদ ও সালাম পড়তে রাজি আছি না নাই আওয়াজ করে বলেন আছে না নাই সেই মদিনাওয়ালার দরুদ সালাম পড়েছে আহা ওহাবিরা যারা মানে এবং আমরা যারা সুন্নি আমরা এক বাক্যে যাদেরকে ওহাবি বলি আর কি এই ওহাবিরাও মানে আমরা সুন্নিরাও মানি জোরে কোন আল্লাহু আকবার আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই উনি উল্লেখ করতেছেন মদিনার খামলিওয়ালা রহমতাল লিল আলামিন সরকারে কায়নাতের মিলাদুন নবীর মাস যখন আসতো কসম আল্লাহর ওই মাসে আমরা নবীকে মিলাদ করতাম দাঁড়াইয়া সালাম দিতাম জোরে কোন সুবহানাল্লাহ কেন সালাম দিতাম নবী পাকের মিলাদে স্বাদ আছে মজা আছে ভালো লাগে এই জন্য আমরা আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠার ভিতরে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছে ইয়ে বাত মাশহুর হে কে হামারে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কা জিসম কা সায়া নেহি থায়া ইসলিহে হামারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা নূর হে নূর থে জোরে বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ রসুলে পাক সরকারে কায়নাত আল্লাহর পক্ষ থেকে এসেছে রহমতাল্লিল আলামিন হিসাবে নূর হিসাবে এসেছে ওই নূরের নবীর ছায়া দুনিয়ার জমিনে ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা এই বাক্য এই কৌল একেবারে মশহুর একেবারে মাশহুর জোরে কোন সুবহানাল্লাহ কেউ অস্বীকার করার মত নয় সেই মদিনাওয়ালা রহমতাল্লিল আলামিন এসেছে নূরুন আলা নূর জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা রহমতাল্লিল আলামিন নবীজির নূরকে আমরা গ্রহণ করব আমাদের কলবের ভিতরে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সেই নবী রহমতাল্লিল আলামিনের ঈদ মিলাদুন নবী জশনে জুলুস আল্লাহর কোরআনে আছে না নাই কথা বলেন আছে না নাই
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলুন বি ফাদলিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহর পক্ষ থেকে ফজল পায় অবি রাহমাতিহি এবং যারা রহমত পায় ফাবিযালিকা ফালইয়াফরাহু ফাবিযালিকা আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দেন ফালইয়াফরাহু তারা যেন আনন্দ করে উল্লাস করে জশ্নে জুলুস করে ঈদে মিলাদুন নবী পালন করে জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত রহমত আল্লাহর রহমতের মধ্যে সমস্ত সর্ব শ্রেষ্ঠ রহমত হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাওয়ালা সরকারে কায়নাত রহমতাল লিল আলামিন কে আমরা পে আমরা কি দুঃখ প্রকাশ করব না আনন্দ করব কথা বলেন কি প্রকাশ করব অবশ্যই আমরা আনন্দ প্রকাশ করব আওয়াজ করে বলুন ঠিক কি না হে মুসলমান এখন সময় হয়েছে আমরা ওহাবি সুন্নিয়ার ভাগ করার মতো সময় নাই কথা বলেন ঠিক কি না ওহাবি সুন্নি ভাগ করার মতো সময় নাই কেন কারণ ওহাবি সুন্নি ভাগ করতে করতে আমরা 73 ফেরকায় বিভক্ত হয়ে গেলাম আর রাসূল পাকের উম্মতের জন্য একটা বড় ধরনের দুষ্কর জাতি সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ঐক্য পরিষদ করে সেই চট্টগ্রামের জমিনের ভিতরে যেটা নিউ মার্কেটের মধ্যে ভিডিও ফুটেজ করে তারা কি করেছেন মিছিল করেছেন হেফাজতের বিরুদ্ধে তারপরে আপনার শর্মুনার বিরুদ্ধে তবে আমরার সাথে এটা আমি আজকে মিডিয়ার মাধ্যমে এই বরুড়া অফিস মিডিয়া এসডি মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়েছেন এই কোরআন সুন্নাহর ভিতরে আমরা মুসলমান কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন সমস্ত মুসলমান ভাই ভাই যদি ওহাবিদ যারা আমরা ওহাবিদেরকে বলি ওহাবি বলি আমরা সুন্নি দাবি করি কিন্তু তাদের সাথে আমাদের সাথে কিছু মাসলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে এটা আলেমদের ফেস আলেমরা আলেমদের সমাধান করবে কিন্তু আমরা কোন বাতেল ফেরকা ইহুদি নাসারা খ্রিস্টান ওই মুরতাদদের কোন আইন আমরা মেনে নিতে পারি না পারি না পারি না কথা বলুন ঠিক কি না আমরা মুসলমান ভাই ভাই কথা বলেন ঠিক কি না আমরা সবাই ঈমানদার আমরা সবাই রাসূল পাকের কলেমা শরীফ পড়েছি অতএব আমাদের মধ্যে আকীদার মধ্যে বেশ কম হতে পারে আকীদা নিয়ে টানাহেচড়া করলে আমরা করব আমরা বসবো আমরা ঈমানদারেরা আলেম সমাজেরা বসে সেটা সমাধান করব কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আজকে বাংলার জমিনের মধ্যে এই উপ মহাদেশের ভিতরে চট্টগ্রামের জমিনে আপনারা হয়তো দেখেছেন মিডিয়ার মধ্যে যারা এইভাবে মুসলমানদের উপর আক্রমণাত্মক কথা বলতেছে আজকে ওনাদেরকে বলছে কালকে যে আমাকে বলবে না এটার কোনো বিশ্বাস আছে কথা বলেন আছে এখন আর সময় নাই ভেদাভেদ সব কিছু ছেড়ে দিয়ে রাসূল পাকের মিল্লাতে এক ঢলে এক প্ল্যাটফর্মে আমরা আসব ঈদে মিলাদুন নবীর মাসের মধ্যে কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে আমরা আসতে চাই কি চাই না আওয়াজ করে বলুন চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মদিনাওয়ালা সরকারে কায়নাতের রহমতাল লিল আলামিনের সাচ্চা উম্মত হয়ে ঈমানের সাথে আমল করে কবরে যাওয়ার তৌফিক দেন সকলে বলি আমিন আর মহব্বতে বলুন আমিন আমাদের মধ্যে যে আজকে মিডিয়াটা এসেছেন আপনারা আপনাদের সুপরিচিত আজকে আমাদের এখানে মিডিয়া এসেছেন বরুড়া অপটিক্স এইচডি মিডিয়া জোরে বলেন আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের সুন্নি চ্যানেল আপনারা বিভিন্ন প্রোগ্রাম যখন করবেন এই সুন্নি ভাইদেরকে অবশ্যই ডাকতে হবে যেহেতু সে ঈমানের ভাই কথা বলেন ঠিক না বেঠি ঈমানের ভাই ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ এটা হলো আমাদের সামাজিক কথা কথা বলেন ঠিক কিনা ঈমানের ভাই ঈমানের বাঁধন যদিও পৃথক হয়ে যাবে মুনাফিকির কারণ আওয়াজ করে বলুন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস উসুল বালাগাতের মাধ্যমে আউলিয়াদের শান মান আল্লাহর ওলিদেরকে সম্মান মা বাবার মহব্বত করে ঈমানের সাথে আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা পরে এসেছেন চার রাকাত কাবলাল জুমা সামনের কাতারগুলি পূরণ করে নেন মোবাইল ফোন অফ করে দিবেন আল্লাহ আমাদের কবুল করক সকলে বলি আমিন